আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা স্মার্ট এলইডি টিভি। তো আসলে এটার প্রবলেমটা হচ্ছে স্ক্রিনটা উল্টা হয়ে গেছে। তো অনেক সময় কি হয়, আমরা সেটটাকে রিসেট করি, তো রিসেট করার পরে অনেক সময় কিন্তু আমাদের স্ক্রিনটা উল্টা হয়ে যায়। তো এই স্ক্রিনটা যদি উল্টা হয়ে যায় তাহলে কীভাবে সমাধান করবেন, সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আপনাদেরকে কী করতে হবে, আপনাদের রিমোটের মেনু 1147 প্রেস করতে হবে। আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, এই যে এটা হচ্ছে রিমোটের মেনু, এরপর আছে 1147 প্রেস করবেন। তো আমি প্রেস করে দিচ্ছি মেনু মেনু, এরপর আছে 1147। তো দেখুন আমি প্রেস করে দিয়েছি, এখন আমার সামনে কিন্তু লম্বা একটা নোটিফিকেশন চলে এসেছে। তো আমি এখন এখান থেকে চলে আসবো হচ্ছে কি, এই যে ডাউন বাটন দিয়ে চলে আসবো প্যানেল সেটিং। একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই যে প্যানেল সেটিং, প্যানেল সেটিংয়ে আমরা একটা ওকে করব। তো ওকে করার পরে একটু খেয়াল করে দেখুন, এইখানে কিন্তু আমাদের নিচে লেখা আছে মিরর। তো আমরা একটু মিররে চলে যাব, এই যে একটু ভালো করে দেখুন নিচে রিমোটের ডাউন বাটন দিয়ে আবারও আমরা নিচে চলে আসবো এই মিরর। মিররে যাওয়ার পর আমরা ডাইনের যে আরো বাটনটা আছে সেটাতে একটা প্রেস করব, অথবা আমরা বামে প্রেস করবো। এই যে দেখুন বামে আছে লেফট রাইট, লেফট রাইট লেখা আছে আপ ডাউন। এখন এখান থেকে বেরিয়ে চলে আসব, এই যে নর্মাল, এই যে দেখুন নর্মাল যে মুডটা আছে এই নর্মাল মুডটা রাখবো। নর্মাল মুডটা রাখার পর আমরা কী করবো, টিভিটা সম্পূর্ণভাবে, এই যে দেখুন সম্পূর্ণভাবে প্লাগটা টিভিটা খুলে ফেলবেন। এই যে আমি প্লাগটা দেখুন একটু ভালো করে দেখুন, এই যে প্লাগটা আমি এই খুলে একদম ডাইরেক্ট বন্ধ করে দিলাম। এখন কি করবেন, আবার আপনারা টিভিটা প্লাগে ইন করবেন। এই যে প্লাগে ইন করার পরে এই রিমোট যেটা থাকবে সেটা দিয়ে টিভিটা অন করবেন। এই টিভিটা, এই দেখুন আমার লেখাটা কিন্তু সোজা হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে আমাদের লোগোটা চলে যায়, যে অ্যান্ড্রয়েডের যে লোগো সেটা কিন্তু চলে এসেছে। একটু ভালো করে খেয়াল করে দেখুন, অ্যান্ড্রয়েডের যে লোগোটা সেটা কিন্তু চলে এসেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।